আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সেলিনা হায়দার। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্যের হল শহরে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যুক্তরাজ্যের হল শহরে প্রায় অর্ধ শতাধিক ও বেশি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। যুক্তরাজ্যের হল শহরে কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022। দিনব্যাপী এই টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্লেয়াররা অংশগ্রহণ করেন। ইন্ডিপেন্ডেন্ট ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে অনুসরণে গ্রুপ পর্যায়ের প্লেয়ারদের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেন হলবর্তী দর্শকেরা। From all over the UK, it's on behalf of Kingston Badminton Club and everybody who has played today, we really thank you them for coming all over from the UK. It provides unison, unity and getting the community together and keeps the health in good condition as well. হল বাংলাদেশের ক্রিকেট পক্ষ থেকে আগত সকল অংশকারী টিমকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি খেলাধুলার মাধ্যমে সুস্থ একটি জাতি গঠন করা সম্ভব। গ্রুপ পর্যায়ের ডি মাইনাসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লিডস থেকে আগত কালাম ও মুফাজ্জল জুটি এবং রানার আপ হন স্কান্তব থেকে আগত আলম ও দেলওয়ার জুটি। ক্যাটাগরি সিএনসি ও বিএনডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বোল্টন থেকে আগত সামির কাদির ও সেজাদ জুটি এবং রানার আপ হন ওল্ডহাম থেকে আগত হারুন ও আব্দুল। ক্যাটাগরি বি মাইনাসে বেস্ট প্লেয়ার আব্দুর রহমান ও সিএনসি ও বিএনডিতে তাহমিদ আহমেদ। বহু দল পুরা ব্রিটেন থেকে এখানে অংশগ্রহণ করছেন এবং যে খেলার মাধ্যমে প্রত্যেকে আনন্দ ভোগ করছে, দর্শক অনেক হয়েছিল এবং এই খেলায় আগামী প্রজন্মরে উৎসাহিত করবো বলে আমি মনে করি। ক্যাটাগরি খেলা আয়োজন করেছে লোয়ার ডি এন্ড ক্যাটাগরি সিএনসি বিএনডি। আলহামদুলিল্লাহ আমরা দুই ক্যাটাগরির মাঝে অল ওভার দ্য ইউকে 60 টিম ইস এ ম্যাসিভ ওয়ান অংশগ্রহণ করা, তারা এনজয় করা। আমরা যে কিংস্টন ব্যাডমিন্টন ক্লাব, আমরা এইম হইলে গিয়া ব্যাডমিন্টন কমিউনিটি প্লাস আদার যে কমিউনিটি গুলো আছে সব একান্ত করা, আর সবর যাতে স্বাস্থ্য ভালো থাকে, খেলাধুলার প্রতি আগ্রহী হন। সার্বিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই খেলাধুলার প্রতি কমিউনিটির সবাইকে উৎসাহিত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। হোল থেকে ফখরুল হোসাইন, এনটিভি ইউরোপ নিউজ।